আমরা চলে এসেছি বর্ধমান। বর্ধমানে ভালো হোটেলের সন্ধানের জন্য সন্ধান দিতে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি হোটেল নটরাজ। এই দেখুন পিছনে যে হোটেলটা দেখছেন এটা হলো নটরাজ হোটেল। আমি লোকেশনটা আপনাদের বলে দিচ্ছি আর কত ট্যারিফ আছে সব। এই যে সোজা রাস্তাটা দেখছেন এটা হলো কলকাতা থেকে যদি আসেন তাহলে এই রাস্তাটা দিয়ে আসতে হবে। আর এটা প্রপার একদম নটরাজ মানে বর্ধমান টাউন। আর এই বাঁদিকে পড়বে হলো নটরাজ হোটেল, একদম রাস্তার ওপরে। হ্যাঁ, নটরাজ হোটেল। এর ভেতরে এই দেখুন এখানে অনেকগুলো হোটেল আছে, আরও হোটেল প্রীত, হোটেল নটরাজ এসব। এই হোটেলটা কিন্তু অনেক পুরনো হোটেল, বর্ধমান শহরে অনেক পুরনো হোটেল। চলুন আমি ভেতরে নিয়ে যাবো, এই ট্যারিফ ট্যারিফ আপনাদেরকে বলে দিচ্ছি। বর্ধমানে কিন্তু অনেক ঘোরার জায়গা আছে, এখানে 108 কালী মন্দির আছে, প্লাস আরও অনেকগুলো পার্ক আছে, মন্দির আছে। আর বর্ধমান ইউনিভার্সিটিও কিন্তু খুব নাম করা ইউনিভার্সিটি, আপনারা সবাই জানেন। তো থাকার জন্য যদি মনে করেন তাহলে এই হোটেল নটরাজে আপনারা থাকতে পারেন। বর্ধমানে কিন্তু একটা খুব বড় প্রবলেম হলো পার্কিং, এখানে পার্কিং কিন্তু পাওয়া খুবই মুশকিল। তো সেই জন্য এই যে সামনে আমাদের হোটেল দেখতে পাচ্ছেন, যে উঁচু মতো যে হোটেলটা নটরাজ দেখালাম, ওখান থেকে এক মিনিট মতো হাঁটা ডিস্টেন্সেই এখানে দেখুন পৌরসভার থেকে একটা পার্কিং আছে। দেখুন চার চাকা গাড়ি দেখা যায়। এই যে ফোন নাম্বারটা নিয়ে নিন, ফোন নাম্বারে কল করবেন, যদি আগে থেকে ফোন করে দেন তাহলে জায়গা স্পেস আপনাদের জন্য রেখে দেবে। এই যে বড়ো পার্কিং আছে এখানে, ওটা ইজিলি পার্কিং করতে পারে। দেখুন অনেক বড়ো জায়গা, আমার গাড়িটাও এখানে রয়েছে। আর এখানে প্রচুর দেখুন বাইক ফাইক প্রচুর রাখা আছে, গাড়িও আছে, দেখুন গাড়ি রাখা আছে। আর ভাড়া হলো 24 ঘন্টার জন্য 150 টাকা। আর এই হলো এন্ট্রেন্স ওদের, প্রচণ্ড রোদ্দুর। আর এই হলো এন্ট্রেন্স, এই যে রিসেপশন। তারপরে এই সিঁড়ি দিয়ে উঠে দেখুন এখানে কিন্তু এরকম ফ্লোরগুলো পরপর রুম আছে, এখানে একটা রুম আছে, এখানে রুম আছে, এরকম রুম আছে। হ্যাঁ, ডবল বেডরুমই ম্যাক্সিমাম। আর ট্রিপল বেড মানে ডবল বেডই একটু বড়ো সড়োগুলোকে ট্রিপল বেড ওরা বলে, যেহেতু খুব পুরনো হোটেল সেহেতু আর কি ডবল বেডই করা রয়েছে সব। এটা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর সেম ওরকমভাবেই প্রত্যেকটা রুম করা আছে আর কি। একটা 108 নম্বর রুম। এই দেখুন এই হলো রুমের কন্ডিশন, যথেষ্ট ভালো রুম। ডবল বেড মানে আমরা তিনজনে আছি, বললাম যে একটু রুমটা যদি একটু বড় হতো মানে বেডটা, মধ্যেখানে একটা ইয়েরা দেওয়া আছে, একটা টেবিল মতো দেওয়া আছে, গাড়ির চাবি টাবিগুলো রাখা যেতে পারে। আর এইখানে টিভি রয়েছে, সোফা আছে বসার জন্য, এইদিকে একটা বারান্দা ফারান্দা কিছু নেই। এইদিকে বর্ধমানের ব্যস্ততা, একদম ব্যস্ত শহরের লুক একটা আছে। হ্যাঁ, জল জানলা তো জানলা ফান্ডা বন্ধ রাখলে কোনো অসুবিধা নেই, এসি চলছে, কোনো অসুবিধা হবে না, কোনো আওয়াজ টাওয়াজ কোনো ব্যাপার নেই। এরকম ইলেকট্রিক্সের এসি আছে, একটা আলমিরা আছে, এখানে কম্বল টম্বল সব আছে, বালিশ টালিশ সব। আর এই হলো খাট, এই হলো উপরে দেখুন সুন্দর, একদম ফ্যানটা খুব সুন্দর। আচ্ছা বাথরুমটা আপনাদের দেখিনি, এই হলো বাথরুম, কোমর আছে, খাবার খাবার সবই আছে, গিজার খাবার বেসিন সব কিছু ঠিকঠাক। তো এই ছিল রুম। বর্ধমানে এই নটরাজ হোটেলে কিন্তু কোনো রেস্টুরেন্ট নেই, তো টুকটাক এখানে খাওয়া দাওয়ার জন্য এখানে কোনো রেস্টুরেন্ট যেহেতু নেই, এইসব দেখুন আইটেমগুলো আছে টুকটাক, এগুলো বললে কিন্তু ওরা এনে দেয়। তবে আমি সাজেস্ট করবো জোম্যাটো যদি থাকে আপনাদের ফোনে, জোম্যাটোটা ডাউনলোড করে নিন, জোম্যাটো থেকে অর্ডার করুন, কারণ এখানে জোম্যাটো সার্ভিস কিন্তু খুব ভালো। আর এই হোটেলে দেখুন এখান থেকেও খাবার নিতে পারেন, তবে এই যে মাটন কারি, মাটন কষা 6 পিস 300 টাকা, এটা কিন্তু যেমন ঠিক আছে, তবে আবার এই যে দেখুন প্লেন রাইস, দেরাদুন রাইস 100 টাকা, মানে এরকমভাবে আর কি আছে। যদি চান এখান থেকেও বলতে পারেন, ওরা যদি বলেন ওরা নিয়ে চলে আসবে খাবার। আচ্ছা এবার বন্ধুরা আপনাদেরকে বলে দিই, দেখুন আমরা যেমন এখানে বর্ধমানে এসেছি একটা কাজে, নর্মালি ম্যাক্সিমাম বর্ধমানে যারা আসে কাজে আসে, ঘুরতেও যে আসে না তা না, অনেক জায়গা আছে এখানে ঘুরে দেখার মতো, সেখানে তার জন্য লোকে আসে। প্লাস পড়াশোনা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটিও কিন্তু পাশে, বর্ধমান স্টেশন, বর্ধমান জংশন, হ্যাঁ সামনে কার্জন গেট, ভালো ভালো মানে জায়গা, এটা বর্ধমানটা খুবই একটা ভালো জায়গা আপনারা জানেন।
তো যাই হোক, আপনারা যদি এই হোটেলটা বুক করতে চান, এই হোটেলটা বুক করার জন্য যে ফোন নাম্বার আমি কিন্তু সেটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, ফোন নাম্বারটা দিয়ে দেবো, আপনারা চাইলে আমাদের ভিডিও রেফারেন্সও দিতে পারেন। মোটামুটি এই রুমটা আমরা বুক করেছি 1100 টাকা, এই রুমের মোটামুটি ভাড়া হলো 1100 থেকে 1200-1300 এর মধ্যেই থাকে, একটু টাইমে একটু ভাড়াটা বেশি থাকে। তবে ফোন করে আসবেন, ফোন করে আগে থেকে বুক করে আসবেন, কারণ যদি মনে করেন যে না চলে আসবো এসে রুম পাবো, তাহলে সেটা কিন্তু একদমই নয়, কারণ বর্ধমানে কিন্তু প্রচুর মানে মানুষ কাজের সূত্রে আসছে, আর এখানে কিন্তু বিকেলের পর সন্ধ্যাবেলার পর থেকে প্রত্যেকটা রুমই প্রায় বুক হয়ে যায়। আর এই নটরাজ হোটেলটার তো খুব ডিমান্ড, এটা বহু পুরাতন হোটেল একটা, বর্ধমানে সবাই চেনে নটরাজ হোটেল, একবারে সবাই চেনে, সমস্ত অটোওয়ালা টোটোওয়ালা গাড়ি বাস সবাই একবারে নটরাজ হোটেল চেনে না এমন কেউ নেই, একদম পুরো কার্জন গেটের পাশেই হলো নটরাজ হোটেল। কার্জন গেটে আসবেন, কার্জন গেট থেকে একটুখানি এগিয়ে আসবেন, দেখবেন একটা ভারত পেট্রোলিয়াম পাম্প আছে, তার ঠিক আগেই লেফটে হলো নটরাজ হোটেল। কে যে কাউকে জিজ্ঞেস করবেন, ফোন নাম্বার তো দেওয়াই থাকবে, আপনারা ফোন করে নেবেন, আমি অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো আপনারা ওখান থেকে ফোন করে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা, ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন। আর